কত মজাদার দেখুন, যে ব্যাটা চুরি করলো শাহজাহান ওকে পুলিশ ধরতে পারবে না, তাহলে গাঁয়ের লোক মিলে ওকে মারবে। প্রশ্ন এই জায়গায় যে এই ঘটনাটা ঘটাতে গিয়ে তার মনে একটাবার এই মানবিক প্রবৃত্তিটা কেন আসছে না যে এটা উচিত নয়। আমরা ওই সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি যেখানে খারাপ লোকরা কতটা চুরি দুর্নীতি লুট করলো, তার জন্য আমাদেরকে যতটা ভুগতে হচ্ছে তার থেকেও বেশি ভুগতে হচ্ছে যারা ভালো লোক তারা চুপ করে আছে তার জন্য। এমনিতে তো আমরা জানি যে যারা অন্যায় করে দোষ করে তাদের অপরাধ হয়, কিন্তু সত্যি কথা বলা এবং লড়াই করা সত্যের দাবিতে লড়াই করার অপরাধে প্রতিদিন হয় জেলে যেতে হবে নইলে এলাকা ছাড়া থাকতে হবে। কিন্তু কত মজাদার দেখুন, যে ব্যাটা চুরি করলো শাহজাহান ওকে পুলিশ ধরতে পারবে না, তাহলে গাঁয়ের লোক মিলে ওকে মারবে। কেন? আগর সওয়াল জেহন মে নেই আ রা হ্যা তো প্রবলেম হ্যা, সওয়াল আগর দিমাগ মে নেই আ রা হ্যা তো প্রবলেম হ্যা, সওয়াল আনে কে বাদ ভি আগর কোই নেই কর পা রহে হ্যা তো প্রবলেম হ্যা। আর সওয়াল জো লোক কর রহে হ্যা আগর উন লোগো কো দবায়া যা রা হ্যা, আগর আপ চুপ্পি সাধ কর ব্যাঠে হ্যা তো প্রবলেম হ্যা। আমরা ওই সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি যেখানে খারাপ লোকরা কতটা চুরি দুর্নীতি লুট করলো, তার জন্য আমাদেরকে যতটা ভুগতে হচ্ছে তার থেকেও বেশি ভুগতে হচ্ছে যারা ভালো লোক তারা চুপ করে আছে তার জন্য। গোটা রাজ্য জুড়ে ছাত্র যুবদের, গোটা রাজ্য জুড়ে বামপন্থী প্রগতিশীল, গোটা রাজ্য জুড়ে স্বাধীন মুক্ত মনা, শুধু রাজ্য জুড়ে না দেশ জুড়ে যারা লড়াই করছেন তারা তো এরই বিরুদ্ধে লড়াই করে যাচ্ছেন, কথা বলছেন প্রতিনিয়ত। নিশ্চিতভাবে ওরা বলেছে, তাহলে এই নতুন যে জাতীয় শিক্ষানীতি আছে তার নিয়ে বলে বলেছে ছাত্রদের কনফারেন্স যখন, তখন এই জেলার যারা আমাদের সভাপতি যারা তারপরে বক্তৃতা করেছেন তারাও বলেছেন। আমার সোজা কথা পরিষ্কার, যে শিক্ষা আমাকে নতুনের দিকে নিয়ে যায় না তার নাম কেন নতুন শিক্ষানীতি? কেন? যে শিক্ষা আমাকে মধ্যযুগীয় রাস্তাতে ওই অন্ধকারখানা গলিতে ঠেলে নিয়ে যায় তার নাম কেন হবে নয়া জাতীয় শিক্ষানীতি? যে শিক্ষা, যে লেখাপড়া আমাকে প্রশ্ন করতে শেখাবে না সেই শিক্ষা কিসের নতুন? যে শিক্ষা আমাকে মানুষ থেকে একটা পশুতে পরিণত করে দেবে সেই শিক্ষার নাম কেন হবে নতুন জাতীয় শিক্ষানীতি? আব আপ লোক সওয়াল পুছ সকতে হ্যাঁ কে লেখাপড়া করে কি সবাই অমানুষ আর পশুতে তৈরি হচ্ছে? যদি একটা মায়ের পেটটা, পেটটা মানে পেটটা ফুলে আছে তার মানে ওই মা গর্ভবতী, তার মানে ওই মা পোয়াতি, তার মানে ওই মায়ের পেটে বাচ্চা আছে। এমনিতেই যদি দেখি যে একটা অন্য ধরনের কোনো মানুষ ফিজিক্যালি চ্যালেঞ্জ সে যদি রাস্তায় থাকে তো মানুষ চেষ্টা করে যে তার যাতে অসুবিধা না হয় সেই রকমভাবে একটু চলতে। এখনই রাস্তায় আসতে আসতে একটা 8-seater মারুতি ভ্যান আর একটা মোটর সাইকেলের মধ্যে ধাক্কা লাগলো, আমাদের গাড়িটা দাঁড়িয়ে গেল আর গাড়ির ড্রাইভার মুরাদুলদা বলছে যে আর একটু হলেই ওই ড্রাইভার বাইকের উপর দিয়ে ট্রাকের চাকাটা চলে যেত, খুব বাঁচলো, একটু ঝগড়া হতে হতেই মিটে গেল, কার দোষ ছিল কার না ছিল আমি দেখিনি, মুরাদুলদা দেখলেন। কিন্তু যখন ওই অ্যাক্সিডেন্টটা হলো তখন কিন্তু কোনো ট্রাক যে আমার দেরি হচ্ছে বলে ওই মোটর সাইকেলটার উপরে বা 8-seater মারুতি ভ্যানটাকে ঠেলে দিয়ে রাস্তা পার করে চলে গেল না। যখন অ্যাক্সিডেন্টটা হলো তখন আশেপাশের লোকজনরা ছুটে এলো ওই বাইকওয়ালাটাকে তার বাচ্চার ছেলেটাকে রাস্তা থেকে তুলে ধরে নেবার জন্য। এটা হচ্ছে মানবিক প্রবৃত্তি, এটা মানুষ হিসাবে আমি আপনি প্রত্যেকে আমাদের নিজেদের মধ্যে আছে, আছে আমাদের মধ্যে। কিন্তু তাহলে কি শেষ হয়ে যাচ্ছে,
কি কর্পূরের মতন উধাও হয়ে যাচ্ছে আমাদের মন থেকে, আমাদের মানসিকতা থেকে, আমাদের মাথা থেকে। যেখানে একটা পোয়াতি মা যার পেটটা বড় হয়ে আছে, যে আস্তে আস্তে হাঁটছে, বাচ্চাটা এবারে হবার সময় চলে এসেছে, শুধুমাত্র মাটা ধর্ম মুসলিম হওয়ার জন্য তার পেট চিরে একটা বাচ্চাকে বের করে নিয়ে ত্রিশূলের আগায় নিয়ে তাকে উন্মত্তভাবে মিছিল করতে করতে আর নির্দিষ্ট একটা স্লোগান দিতে দিতে গোটা শহরটা পরিক্রম করে, তাহলে নিশ্চিতভাবে তারা মানুষ নয়, তারা পশু। সওয়াল ইহাঁ পর নেই হ্যায়, সওয়াল দুসরি জগহ পর হ্যায়। যে যখন এই ঘটনাটা ঘটছে তখন বাকিরা কেন চোখ বন্ধ করে আছে? প্রশ্ন এই জায়গায় যে এই ঘটনাটা ঘটাতে গিয়ে তার মনে একটাবার এই মানবিক প্রবৃত্তিটা কেন আসছে না যে এটা উচিত নয়, আমি অনেক খারাপ, অনেক নোংরা, অনেক চোর, অনেক ডাকাত, অনেক বড় লুটেরা হতে পারি, আমি অনেক বড় পার্থ চ্যাটার্জি, জ্যোতিপ্রিয় মল্লিক হতে পারি, কিন্তু আমি একটা বাচ্চা মেয়েকে দুবার রেপ করার জন্য দল বেঁধে তার বাড়ি যাব? আমি একটা গোটা এলাকাতে শুধুমাত্র তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জন্য এ ওর সাথে ভাগবাটোয়ারাতে মিলল না বলে বাড়ির ভেতরে পেট্রোল ঢুকিয়ে তাকে জ্যান্ত তন্দুরি বানিয়ে দেব? আমি অন ক্যামেরার সামনে যে পুলিশের বর্দিটা, যে পুলিশ যাকে দেখে গোটা সমাজের সমাজ অপরাধীরা ভয় পায়, তার গাড়িতে তার গায়ে বোমা ফেলতে বলবো? তাহলে এ কোন ধরনের শিক্ষা, এ কোন ধরনের পরিবেশ, এ কোন ধরনের পরিবেশ? যে দুবারই ঝামেলা হয়েছে আমি সালিসি সভাতে গেছি, শুধুমাত্র বাদী বিবাদী, কার দোষ কার গুণ, কার ন্যায় কার অন্যায়, এটা ছেড়ে দিন, শুধুমাত্র আমার মনঃপূত হচ্ছে না বলে একটা আদিবাসী ঘরের 14 বছরের বাচ্চা মেয়েকে একটা সালিসি সবাই নিদান দেওয়া হবে যে যা ওকে ঝোপের ওইদিকে নিয়ে গিয়ে রেপ করে দে? ঘটছে প্রতিটা দিন এ পশ্চিমবঙ্গের বুকে, এ গোটা দেশের বুকে, আর ঘটাচ্ছে কে? মানুষ। সে তৃণমূল হোক, সে বিজেপি হোক, সে আরও কেউ হোক, সে পুলিশ হোক, সে বিডিও হোক, সে ভোট লুট করুক, সে চাল চুরি করুক, সে চাকরি বিক্রি করুক, সে বান্ধবীকে নিয়ে ফষ্টি নষ্টি করুক, করছে তো মানুষ। তাহলে করার জন্য কারা ছুট দিচ্ছে, আর যারা করছে তাদের ওই মানবিক প্রবৃত্তিগুলো নষ্ট কেন হয়ে যাচ্ছে?